খোকা, এই তো এসো বাবা জীবন। হ্যাঁ আ তু আ আ মুরগি। আরে ভাই, ভারী সমাজ কে বল রহা হ্যাঁ, বুরা লাগতা হ্যাঁ ভাই, আপ লোগ ভি জানতে। একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। হ্যাঁ, ওয়েলকাম টু ভিয়ার্স, আপনাদের নতুন ব্লগে স্বাগত। আমাদের মহিলা এলাকার সাথে কপি করলাম, আর এখন যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের জুওলজিক্যাল পার্ক। কোথায় আছে এটা? বর্ধমানের। অ্যাড্রেস ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যাড্রেস ডেসক্রিপশানে দিয়ে দেবো না, ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। অ্যাড্রেসটা কি দেবো বল? ম্যাপের ডেসক্রিপশান, ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলে আসো, বাঘ দেখবে, বাঘ দেখবে তো চলে আসো। বড় বাঘ আছে কলকাতার মতনই। গরিলা, তবে এখানকার জিনিসগুলো খুবই কম, মানে খুব একটা বেশি নাই কো। গরিলাটা এই একটা গরিলা যেটা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এ তোর নামটা কি রে? ভাল্লুক। যা পুচকা। না তোর নামটা কি? মইনুল। মইনুল, আর এখানে কি দেখতেছিস আমরা? মইনুল টু। মইনুল টু, মইনুল। এখানে ভাল্লুক দেখতে দেখতেছি, মইনুল না, মইনুল ভাই ঘুমিয়ে গেছে। হচ্ছে তোর অফিসিয়াল অ্যানিমালস অফ স্টেট ইউনিয়ন টেরিটরি ওএস ইউটি। সব ফাঁকা ফাঁকা আছে এখানে। আগে হরিণের অনেক ইয়ে থাকতো, হরিণ টরিণে ভর্তি ছিল। ওখানে খুব হরিণ বল, ডিয়ার পার্কে। ডিয়ার পার্ক পর্যন্ত যাবি, ওখানে একটা ব্লগ করবো মুকুটমণিপুর আর ডিয়ার পার্কের দিকটাই। আর ডিয়ার পার্কে গেছিলাম তো। আর তোদের মুকুটমণিপুর তো যাইনি। সাম্বার ডিয়ার, এ কি ডাল নাকি? হ্যাঁ সাম্বার ডিয়ার। এগুলো তোর সাউথ ইন্ডিয়ান, এগুলো দিয়ে তোর সাম্বার বড়া খায়। হ্যাঁ সাউথ ইন্ডিয়ান লোকগুলো। আমার নাকলে দুসরা জরিমানা। ঠিক আছে, যখন প্রায় ক্লাস ফোর নতুন গেম হবে এখানে, কুমির খোঁজার গেম। কুমির কোথায় যে খুঁজতে? আমার ছখানা কুমির আছে এখানে। ছখানা কুমির না, আমি যখন ক্লাস ফোর ভাবে পড়েছি তখন যখন এসেছিলাম ছটা কুমির খুঁজে রাখা, তখন ওই এই জায়গাগুলো প্রচণ্ড ভর্তি ছিল। কিন্তু এখন এই জায়গার কোনো অ্যানিমেল কিছুই নেই, সব ফাঁকা হয়ে গেছে। ওই জন্য ফার্স্টে একটা প্লাকেট মেরেছে যে আমাদের বাঁচতে দাও। এই যে মার্শ ক্রোকোডাইল, ওই তো একজন শুয়ে আছে কুমির। এই যে এখানে একটা কুমির শুয়ে আছে। সব জিনিসের পরিমাণ কমে যাচ্ছে দিন দিন। আলিপুর জুড়ে থাকা দেখলাম তো, ওইখান থেকে তো দেখলাম। এগুলো হচ্ছে হরিণ। হরিণগুলো সব এক জায়গায় বেশ দেখতে ভালো লাগছে। আরে এখানে দুটো কুমির শুয়ে আছে পাথরের উপর, দেখে মাঝে পুরো পাথর। হ্যাঁ হ্যাঁ, একটা করে শখ থাকে, ফ্রি দ্য অ্যানিমেলস ফ্রম গার্বেজ। এই তো কাছে একটা হরিণ আছে। আহ আহ, একদম কাছে একটা হরিণ আছে। হেভি দেখতে। ওরা মানুষ জাতি কথা বোঝে না কি বলতে চায় না। কিন্তু ওখানে যে হরিণ আছে না ডিয়ার পার্কে, ওর সামনে চলে আসছে কাছে একদম। গোল্ডেন ফিল, গোল্ডেন ফিল। গোল্ডেন ফিল এখানে রাখে, সিলভার। উই দা, উই তো দূরে, উই তো দূরে। ওই পাখিগুলো খুব দুর্লভ, গোল্ডেন ফিল। ছেলাবাদ বাডওয়ান। বাচ্চাদের সাথে ভালো খেলবো না। এটা হচ্ছে সজারু। সজারু বিজ্ঞান ভাষা নামটা বলে দেখবো। হিস্ট্রিক্স ইন্ডিকা সজারু, লাল জল আছে ভেতর আছে। ওরে সজারু, সজারুকে বাঘ অ্যাটাক করে নিয়েছিস তো? হ্যাঁ। এইখানে হচ্ছে টিয়া পাখি নানান ধরনের,
টিয়া প্যারোট পারকেট কাট কাটা চলছে ভাই, এইটা দিয়ে কে কাট মারে? দ্বিবীজপত্রী গাছের গুড়ি, জীবাশ্ম, প্রাপ্তিস্থান আদুরিয়া জঙ্গলমহল, বর্ধমান, মায়াসিন, 1,60,00,000 বছর আনুমানিক এই গাছটা। এটা এখন আর কাঠ নেই, এটা এখন আর কাঠ নাই। এটা যদি যারা যারা ভাবছে যে এটা বাড়িতে নিয়ে গিয়ে খাট তৈরি করে বসে হবে না, এটা শো, পাথরে পরিণত হয়েছে, রক। এটা ভাঙলে পাথরের মতো ভাঙবে, পাথরের মতো ভাঙতে হবে। এখানে কি দিয়েছে আমাদের ভেতরের ভাল্লুক, আর এটা হচ্ছে আমাদের বাইরের ভাল্লুক, বাইরের ভাল্লুক। এটা হচ্ছে আমাদের মইনুল, মইনুল ডাকি নাই, মইনুল মইনুল হ্যাঁ মইনুল। ঠিকই শুনছ, ভুল কিছু শোনো, মাটির মধ্যে সোনা পেয়েছে ও, জীবনে ঠান্ডা লাগবে না। এখন গরম তো গরম লাগবে, কি তাও বটে গরম লাগবে। চলো তো ফ্রেন্ডস, এখানে যত জায়গায় যা ঘুরলাম আর বেশি এক্সট্রা কিছু জিনিস নেই, সবই মোটামুটি শেষ হয়ে গেছে। আর কোনো প্রাণী এসব আর বেঁচে অন্তত আর খুব কম আছে, ঠিক আছে। প্রত্যেক জায়গায় হরিণের পরিমাণও কমে গেছে, সব খুবই জিনিসগুলো কমে গেছে। তো 25 টাকা টিকিট নিয়েছিল, 5-8 বছর নিচে 10 টাকা টিকিট ছিল, তো খুব কম টিকিটের মধ্যে ঠিক আছে, এনাফ জায়গা ঘোরার জন্য। বাচ্চাদের এখানে ম্যাক্সিমাম বাচ্চারা বেশি এসেছে, বাচ্চা মাদের ঘরে নিয়ে এসেছে, ঠিক আছে। তো জাস্ট তোমরা যদি আসো, যারা তো বর্ধমানে তো অনেক আয়কার, তোমরা তো অনেকজনে ঘুরে গেছো, বাট আমি ভেবেছিলাম একটা ভিডিও দেবো, কিন্তু আমি সেরকমভাবে ঘুরতে আসিনি কো, প্লাস এলাম ঠিক আছে, এসেছি যখন একবারে সায়েন্স সিটি, প্লাস এটা ঘুরে আসি। তো তোমরা সায়েন্স সিটির একটা ভিডিও দেখতে পাবে, আর এটা একটা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা যারা আমার চ্যানেল প্রথম ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক করে নেবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। ওকে, তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।